আজকের রেসিপি কুমড়োর বীজের ভর্তা। তো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত দারুণ রেসিপি বানাতে পারি, তো এটা না দেখলে কিন্তু আর না খেলে বুঝতেই পারবো না। তো এই কুমড়োর বীজের এই ভর্তাটা এত দুর্দান্ত টেস্ট হয় না, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। তো চলুন কুমড়োর বীজের এই ভর্তাটা কী করে বানানো যায় চটপট করে একবার দেখে নিই। বিশ্বাস করুন দুর্দান্ত টেস্ট হয়েছে। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এ মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, আমরা ফেলে দেওয়া তো অনেক কিছুই ফেলে দিই, কিন্তু সেগুলো কিন্তু খুব সুন্দর করে খাওয়া যায় আমরা অনেকেই জানি না। তো দেখুন আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হবে, এটা কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তো চলুন ফেলে দেওয়া জিনিসটা কী আমরা প্রথমে দেখি। এই দেখুন, এই যে কুমড়ো, কুমড়ো পাকা কুমড়োর ভেতরে যেটা আমরা ফেলে দিই সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, এটা কিন্তু বাটা করি আমি, দুর্দান্ত টেস্ট হয় কিন্তু, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। দেখুন বীজগুলো যেন ফেলবেন না, বীজগুলো অবশ্যই থাকতে হবে। তো এটা প্রথমে বেটে নেব, এটার সঙ্গে বাটবো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরে এই যে হাফ করে রেখেছি, হাফটা বাটার মধ্যে দেব, আর হাফটা একটু এই হাফের হাফটা দেব ফোড়নে, আর এটা দেব নামানোর আগে। এই হাফটা তিন ভাগ করে নিয়েছি। তো চলুন এটা প্রথমে আমরা বেটে নিই, ফেলে দেওয়া জিনিসটাই দেখি খাওয়ার উপযোগী কী করে করা যায়। তো চলুন এটা প্রথমে আমরা বেটে নিই, এটার সঙ্গে এই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরাটা চটপট করে বেটে নিই। তো দেখুন এই যে আমি পিষে নিয়েছি সব কিছু একসঙ্গে, কী দারুণ কালারটা এসেছে না হলুদ দেওয়ার আগেই। তো আমি পিষে নিয়েছি, আর দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আর এটা করব সম্পূর্ণ সর্ষের তেলে। তেলটা দিয়ে দিলাম, এটাই কিন্তু সব কিছু আছে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে সব কিছু দিয়ে বেটে নিয়েছি। শিলে, মিক্সে, মিক্সিতে যে কোনো কিছুতেই বাটতে পারেন, কোনোটাতেই অসুবিধা নেই, মিক্সিতেও সুন্দর হবে, শিলেও সুন্দর হবে। তো চলুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এটাতে দিয়ে দিই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব, ফোড়ন দিয়ে এটা পুরো ঢেলে দেব। এই যে পেস্ট করেছিলাম, এবার চলুন হলুদ আর লবণটা দিয়ে দিই। এবার দিয়ে এরকম করে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে শুকাতে হবে, প্রায় শুকিয়ে নিলেই রেডি আমাদের কুমড়োর ভেতরে যেটা থাকে সেটা ভাজা, ভর্তাও বলতে পারে, কুমড়োর বীজ, কুমড়োর বুগের ভর্তা। এরকম করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে, চলুন কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকিয়ে নিই। যখন বন্ধুরা মুখে রুচি না থাকবে না তখনও এটা করে খেতে পারেন, এটা একবার খেলে না কুমড়োর ভেতরের বীজগুলো আর ফেলবেন না, যেটা আমরা ফেলে দিই। ফেলা জিনিস দিয়ে যে এত দারুণ রেসিপি হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। এরকম করে গ্যাসটা একটুখানি সিম করে দিতে হবে, মানে গ্যাসটা একটু আস্তে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে, তো এরকম করে করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে, জোরে দেওয়া যাবে না কিন্তু, এটা আস্তে করেই ভাজতে হবে। ভেজে নিলেই রেডি আমাদের ফেলে দেওয়া জিনিসের সুস্বাদু রেসিপি। তো চলুন আর একটু ভেজে নিই এটাকে, আর একটু ভেজে নিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন আঠালো ভাবটা হয়ে গেছে, চলুন এটাকে নামিয়ে দিই। তো বন্ধুরা আমার এই যে রেডি হয়ে গেছে কুমড়োর বীজের ভর্তা। তো দেখুন এটা যদি গরম ভাতের সঙ্গে হয় তবে তো একদম জমে যাবে, আর কিছু লাগবেও না আপনাদের, আর মুখে রুচি না থাকলেও এটা বানিয়ে খেতে পারেন, মুখে রুচি একদম সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তো চলুন আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন এই সুন্দর রেসিপিটি, ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের এই বীজের ভর্তা, কুমড়োর বীজের ভর্তাটা। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।